তো আপনি 100 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে বা তার বেশিও হয়ে গেছে, তারপরে আপনি কাস্টম রিওয়ার্ড পাচ্ছেন না। যদি আপনার এই সমস্যাটা আপনি ভুগতেছেন তাহলে আপনাকে কি করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। অবশ্যই যদি কাস্টম ইউআরএল আপনি না পান তাহলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটা অবশ্যই টুইটার অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনি যদি আবেদন করতে চান। আর আপনি যদি সরাসরি ইউটিউবের পক্ষ থেকে ফিডব্যাক প্রেরণ করেন তাহলে ইউটিউব অবশ্যই আপনাকে সেই আনসারটা দেয় না, কারণ আপনি ছোট ইউটিউবার বলে ইউটিউব আনসারটা দেয় না। তার জন্য আমি বলি সবচেয়ে বেস্ট এবং বেটার হয়েছে টুইটার। তো টুইটারের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের কাস্টম ইউআরএল জন্য টুইটারের মাধ্যমে আমরা ইউটিউব টিমের কাছে আবেদন করতে পারি। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের 100 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তবু আমরা কাস্টম ইউআরএল পাচ্ছি না, তো তার জন্য আমাদের যে সলিউশনটা সেটা হচ্ছে একবারে ফার্স্ট 100% ওয়ার্কিং সলিউশন। অবশ্যই আপনাদেরকে সেই সলিউশনটা যদি আপনারা উপভোগ করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাস্টম ইউআরএল পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তো প্রথমত আপনাকে স্টেপ বাই স্টেপ করে ফলোআপগুলো দেখিয়ে দিব কীভাবে আপনি কাজগুলো করবেন, তারপর আপনাকে অবশ্যই 100% আপনার কাস্টম ইউআরএল অন হয়ে যাবে। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে আপনার যে ইউটিউব লোগোটা আছে ইউটিউব লোগোতে ক্লিক করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে। তো আমি ব্রাউজারটা ওপেন করে ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি সরাসরি এখান থেকে কি করব, আমি এখান থেকে আমার যে ইউটিউব লোগোটা আছে এখানে ইউটিউব লোগোতে ক্লিক করে দেবো। ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউব স্টুডিও একটা অপশন থাকবে, যার যে গুগল ক্রোমে থাকে সেটা থাকলে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো যখন এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটু অপেক্ষা করুন, এখন একটু চলে আসবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি একটা স্ক্রল করে নিচে চলে যাবেন। তো আমি স্ক্রল করে নিচে চলে গেলাম। তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজেশনের একটা লোগো দেখাচ্ছে, সেই লোগোটাতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখন এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন যে বেসিক ইনফোতে, বেসিক ইনফোতে ক্লিক করে দেন। তো আমি বেসিক ইনফোতে ক্লিক করে দিচ্ছি। তো বেসিক ইনফোতে ক্লিক করার পর আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাস্টম ইউআরএল নেই। তো আমাদের কাস্টম ইউআরএল কীভাবে নিয়ে আসবো, তার জন্য কিন্তু আমাকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবার এখন ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনার যে সাবস্ক্রাইবার জায়গাটা আছে সাবস্ক্রাইবার জায়গাটাতে চলে যাবেন। তো আমি এখানে স্ক্রল করে আবার ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি এখান থেকে দেখলাম সাবস্ক্রাইবার, এখান থেকে আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে। দুইটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে, সরাসরি চলে যেতে হবে টুইটারের মাধ্যমে, কারণ আপনাদেরকে আমি বলেছিলাম টুইটারে অবশ্যই আপনার প্রয়োজন আছে, ঠিক আছে। তো অবশ্যই আমি সরাসরি টুইটারে চলে যাব। আমি টুইটারে ক্লিক করে দিচ্ছি আমাদের টুইটারটা। হ্যাঁ, আমি টুইটারটা ওপেন করে নিলাম। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন টুইটারটা ওপেন করার পর এখানে প্লাস বাটন আছে, আপনি প্লাস বাটনে ক্লিক করে দেবেন। প্লাস বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একেবারে কর্নারে দেখাচ্ছে আপনাদের টুইট। তো আপনি টুইটে ক্লিক করে দেবেন। আমি টুইটে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাকে এখান থেকে সিলেক্ট হবে, আপনি এখানে প্রথম স্টুবল দিয়ে সেরা, তারপর ইউটিউব টিম লিখে নেবেন। আমি এখানে লিখে নিচ্ছি, সরি আমি আবার লিখে নিচ্ছি এক মিনিট, স্টুবল টিম ইউটিউব টিম ইউটিউব আমি লিখে নিচ্ছি। টিম ইউটিউব লেখার পর দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে নিচে ক্লিক করে দিবেন, তারপর আপনার যে মন্তব্যগুলো আপনি লিখে নেবেন, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি আমাদের চ্যানেলের প্রবলেমগুলো। তো আমি লিখে নিচ্ছি হ্যালো HALL হ্যালো ইউটিউব টিম, ইউটিউব টিম TIME হ্যালো সরি টাইম দিয়ে লাগছে TEM ইউটিউব টিম I have 100 plus সাবস্ক্রাইবার বাট ডোন্ট। আপনারা আমার মতো লিখতে পারেন, না হলে আপনার ইচ্ছা মতো লিখে নিতে পারেন, আমরা যে প্রবলেম, ঠিক আছে। বাট ডোন্ট এনাবল কাস্টম ইউআরএল।
ঠিক আছে। এটা লেখার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে যে প্রবলেমগুলো আছে এটা তুলে ধরবেন, কারণ আপনাকে অবশ্যই ব্যানার সেট করতে হবে, তারপর ইউটিউব লোগো সেট করতে হবে, তারপর আপনাকে অবশ্যই 13 ডেজ ওল্ড হতে হবে। তো এইগুলো আপনি লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দেব স্যার আই হ্যাভ লোগো, সরি, ইউটিউব প্রোফাইল পিআরও প্রোফাইল লোগো এলো প্রোফাইল লোগো অ্যান্ড ব্যানার পি প্রোফাইল লোগো অ্যান্ড ব্যানার ব্যানার 13 ডেজ 13 ডেজ 13 ডেজ ওল্ড ইউটিউব চ্যানেল। তো এটা লেখার পর আপনি নিচে লিখে দিবেন প্লিজ ফিক্স মাই ইউটিউব চ্যানেল প্রবলেম, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে নিচে লিখে দিবেন থ্যাংক ইউ টিএইচএন থ্যাংক ইউ ইউটিউব টিম, সরি টিম ইউটিউব। তারপর নিচে আপনার নিজের নামটা দিয়ে দিবেন। তো নিচে নামটা দিয়ে দিচ্ছি নেম এন এম ই নেম আর রঞ্জিত বর্মন। তারপর আপনি নিচে দিয়ে দিবেন আপনার যেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। তো ইউটিউব চ্যানেল লিঙ্কটা কীভাবে সেভ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে অবশ্যই যে পিকচারগুলো স্ক্রিনশটগুলো আপনি নিয়েছিলেন সেই স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য আপনি এখান থেকে তিনটা ক্লিক করে দেবেন ফটোতে। তো ফটোতে ক্লিক করার পর আপনার যে স্ক্রিনশটটা আপনি এই দুইটা স্ক্রিনশট দিয়ে দিবেন, তারপর সেম টু সেমভাবে আরেকটা স্ক্রিনশট দিয়ে দিবেন। দুইটা দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছেন। তারপর আপনাকে এখন যে কাজটা করতে হবে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার জন্য আপনাকে সরাসরি চলে যাবে আপনি ইউটিউবের মধ্যে। তো আমি সরাসরি ইউটিউবের মধ্যে চলে গেছি। তারপর আমার দেখতে পাচ্ছেন একটা লোগো আছে, এই লোগোতে ক্লিক করে দিলাম। এই লোগোতে ক্লিক করার পর আমি এখান থেকে ইউটিউব চ্যানেলে ক্লিক করে দিলাম। ইউ চ্যানেলে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন তিনটা ডর আছে, তিনটা ডরে ক্লিক করে দিবেন। তিনটা ডরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কপি লিঙ্ক একটা অপশন আছে, কপি লিঙ্ক ক্লিক করে দিবেন। তো আমি কপি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি সরাসরি আবার চলে যাবো টুইটারে, আমি ব্যাগে টুইটারে চলে গেলাম। তারপর আমি এখান থেকে একটা স্ক্রল নিচে করে তারপর আমি এখান থেকে আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি বসিয়ে দিলাম। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টুইট অপশন আছে, আমি টুইট করে দিব। টুইট করার পর অবশ্যই 1 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এটা ফিক্স করে দেবে, এবং আপনাকে অবশ্যই অনেকগুলো কোশ্চেন করবে, সেই কোশ্চেনের আনসারগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনি যে 48 ঘন্টা সময়টা থাকে সেই সময়টার মধ্যে আপনাকে অবশ্যই টুইটারের মধ্যে সবসময় একটিক থাকতে হবে। কখন ইউটিউব থেকে ইউটিউব টিম থেকে আপনাকে ইমেল করে তখন সাথে সাথে কিন্তু আপনাকে আনসারটা দিতে হবে। তো অবশ্যই আপনি 48 ঘন্টা একটু পরিশ্রম করবেন, পরিশ্রম করার পর অবশ্যই আপনি এটাকে সমাধান ক্লিয়ারলি করতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন কীভাবে আপনি কাস্টমার যদি না পান তাহলে কীভাবে ফিক্স করবেন। যদি বুঝে যান অবশ্যই বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।